হ্যালো গাইজ, আশা করি ভালো আছেন। তো আপনাদের একটা গল্প বলতে চাই, একটা হাসির গল্প, যেটা শুনলে আপনারা অবশ্যই হাসবেন, না হাসলে আপনাদের MB ফেরত 100% গ্যারান্টি। চলুন শুরু করা যাক একটা উইথে ঝাকাস ইন্ট্রো ইন্ট্রো ইন্ট্রো। তো ইন্ট্রো দিয়ে আপনাদের সময় আমি নষ্ট করতেছি না, কারণ আপনারা তো এখন ওবায়দুল কাদেরের মঞ্চ ভেঙে পড়ার ভিডিওটি দেখতে ব্যস্ত ছিলেন, তাই আপনাদের সময় নষ্ট করতেছি না। আজকের টপিক লুইচা বন্ধু যখন লুইচা ডক্টরের কাছে যায়। আপনাদের বলে রাখি, এই ঘটনাটা হলো অনেক 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 সিরিয়াসলি অনেক আগের। ঘটনাটা হলো ক্লাস 5-এর, অতএব যখন আমাদের কথা বলার মতো ক্ষমতা ছিল না, আমাদের স্যার ম্যাডাম সবসময় পিছনে মেরে ঝাপসা করে দিত সেই সময়কার। তো বন্ধুর নামটা আমি বলছি না, সেই বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে তার মনে খারাপ লাগবে, তাও আপনাদের এই ঘটনাটি বলছি আমি, কারণ তার খারাপ লাগলে আমার কি, আমার কি তাতে, ও তো আমার বন্ধুই হয়, আর বন্ধুর পাশাপাশি কে না ভালোবাসি। বন্ধু ছিল, সে একদিন ডাক্তারের কাছে যায়, তার চোখের সমস্যা ছিল, সেই চোখের চিকিৎসার জন্যে। সে ডাক্তারের স্বভাব কেরম ছিল আপনাদের আমি এখন তা বলছি না, আপনার আগে দেখে আসুন যে সে ডাক্তার আমার বন্ধুকে কি বলেছিল, ঠিক জাস্ট কি বলেছিল। এই বাচ্চা, এই বলো, তোমার কি সমস্যা, তোমার কি কোনো প্রবলেম, তোমার কিছু হয়েছে, তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ছেঁকা মারছে, নাকি তোমার কনস্টিপেশনের শিকার তুমি, নাকি তোমার ছাড় ম্যাডামরা মেরে তোমার পাশা লাল করে দিয়েছে, বলো তোমার কি সমস্যা। ওসব কিছুই না ডাক্তার সাহেব, আসলে সমস্যাটা আমার চোখের, আমি চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি দূরের জিনিস সবই কাছে দেখছি আর কাছের জিনিস সবই দূরে দেখছি, আমি কিছুই বুঝতে পারতেছি না ডাক্তার কাকু। সবই বুঝছি, বুঝলো বাচ্চা, আসলে তোমার সমস্যাটা হয়েছে তোমার চোখে, হ্যাঁ চোখেই হয়েছে মনে হয়, পাছায় তো আর না, কারণ তোমাকে তো আর ছাড় ম্যাডাম পাছায় মারেনি। তোমার সমস্যাটা সমাধানের জন্য একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো যে তোমাকে তোমার ক্লাসের সুন্দর সুন্দর মেয়েদের দিকে 5 মিনিট অন্তর অন্তর তাকিয়ে থাকতে হবে, তাও আবার দূরে থেকে দেখতে হবে, কারণ তুমি তো দূরে জিনিস কাছে দেখতে পাচ্ছ, তাহলে এটাই তোমার সুবিধা, তাই টেরা করে তোমাদের ক্লাসের মেয়েদের দিকে 5 মিনিট অন্তর অন্তর তাকাবে, এটাই আমার পরামর্শ। সিরিয়াসলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমার বন্ধুকে ওই ডাক্তার এই বলেছিল, আমার বন্ধু আমাকে এটাই বলেছিল যে ডাক্তার তাকে এই কৌশলটাই বলেছিল। ডাক্তারের কাছ থেকে স্কুলে আসলো। এই হালার পুতাই, তুই বলে কাল ডাক্তারের কাছে গেছিলি তো আবার তোর দাদাকে নিয়ে? হ্যাঁ, ডাক্তার আবার সেই চিকিৎসা করেছে বুঝলি, আমাকে একটা সুন্দর কৌশল বলে দিচ্ছে। কি কৌশল রে শালা, এখন বলবো না, স্কুলে ক্লাসের সময় তুই দেখে নিস কি কৌশল। ওয়াও বাবা, ওয়াও, জাস্ট ওয়াও, আমাদের ক্লাসের মেয়েরা যে এত সুন্দর আমি আগে বুঝতে পারিনি। তুই ক্লাসে মনোযোগ দিয়া বাদ দিয়ে মেয়ে দেখা শুরু করলি কেন রে শালা? ডাক্তার আমাকে কৌশলে বলছে আমার চোখ সারা জেনে, তুই কি বুঝবি, তুই তো আর ডাক্তার না, আজীবন হইতেও পারবি। ও ভাই, আমার চোখে মনে হয় কট করে আওয়াজ করলো, আমার চোখের মনে হয় রং ছিঁড়ে গেছে। দাঁড়া হালা দাঁড়া, ও মেয়েদের দিকে ওইভাবে টেহারা চোখে তাকাইলে ওরকম রগই ছিঁড়ে যায় থাকে। হাল আর পুছালা, লুচ্চা ডাক্তারের কাছে চিকিৎসা করে আইসি। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ওবায়দুল কাদেরের সেই মঞ্চ ভেঙে পড়ে যাওয়ার ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফানি বা ইনোভেশন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।